नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আপনাদের মিছিল এবং কি কারণে পথ অবরোধ করলেন? পথ অবরোধটা এটাই যে মানুষ যাতে সতর্ক হয়, মানুষের কাছে বার্তাটা সঠিকভাবে পৌঁছায়। পথ অবরোধ করলে কিছু মানুষ জড়ো হবে, ম্যাটার জানবে যে কী কারণে আজকের পথ সভা আমাদের। চাই, আমরা চাই সমগ্র সমাজের ব্যাপার, সমগ্র ধর্ম সম্প্রদায়ের মানুষের ব্যাপার, যে একটা বাচ্চা মেয়েকে দিনের বেলা তুলে নিয়ে গিয়ে রেপ করা হলো, এর প্রতিবাদ করার জন্য এবং মানুষকে সতর্ক বার্তা পৌঁছানোর জন্য যে আপনি আপনার মেয়েকে সুস্থ এবং সংস্কারভাবে রাখুন, যাতে একা না যায়, এবং আমরা এই ধরনের সমাজ বিরোধী মানুষকে যাতে এলাকায় প্রশ্রয় না দিই, তার জন্য সমগ্র মানুষকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাই। কবে হয়েছিল এই ধর্ষণ ঘটনাটা? এটা হয়েছিল আপনার গত সপ্তাহে। এর কি অভিযোগ করেছিলেন? লঞ্চ হয়েছে এবং প্রশাসন জ্ঞানেন দেওয়ার তাদেরকে গোত্রীকে অ্যারেস্ট করেছেন, এবং আমরা চাই যদি এর মধ্যে কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে সত্ত্বেও আপনাদের পথ অবরোধ এইটাই যে মানুষ যাতে সতর্ক থাকুন। এই দিন শুধু এই ঘটনা নয়, এর আগে অনেক ঘটনা ঘটছে, এবং গ্রামে গঞ্জে অবৈধ মদ বিক্রি হচ্ছে, বেআইনি মদ বিক্রি হচ্ছে, যার জন্য এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ বেড়ে উঠছে। আমরা প্রশাসনের কাছে এই বার্তাটা দিতে চাই যে এই ধরনের অসামাজিক কার্যকলাপ, এই বিরোধী বেআইনি কার্যকলাপ বন্ধ হোক। তাহলে এই বিক্ষোভ আর পথ অবরোধের কারণটা কি প্রশাসনের বিরুদ্ধে? না, প্রশাসনের কোনো বিরুদ্ধে নেই, সমাজকে সচেতনার পক্ষে। আচ্ছা, সমাজের সচেতনের জন্য আমরা রোড অবরোধ। আপনার নামটা বলুন। স্বপন কুমার দাস, পশ্চিমবঙ্গ। এগারো বছরের মেয়ে, ঠিক আছে, ওই মেয়েকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, বাউন্ডে একটা ছেলে এখন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, আমরা একটা মিছিল করার ছিল যে আগে পরবর্তীকালে যেমন এমনি কিছু না হয়, তার জন্য আমাদের মিছিলটা ছিল। প্রশাসন কি করছে সেটা বলো না? প্রশাসনের দরকার, পুলিশ যা করার করেছে। ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তা সত্ত্বেও আপনারা পথ অবরোধ, আর এই মিছিলের কারণটা কি? কারণটা কি পরবর্তীকালে যেমন এমনি কিছু না হয়? প্রশাসনের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি, পুলিশ প্রশাসনের উপর ঘেরাও করেছি, এর থেকে বড় কিছু করবো।
আমাদের কিছু একটা দবাব আছে। দাদা আপনার নামটা বলুন। আশিস চাই।